কামব্যাক টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেছেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। ভোট বড় বালাই, বিশেষ করে যেখানে অনুন্নয়নকে হাতিয়ার করে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধী দলেরা। এই অবস্থায় আরামবাগ পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই দীর্ঘ বছর ধরে চলার অযোগ্য রাস্তাগুলো সংস্কারের দাবিতে এলাকাবাসীরা সোচ্চার হলেও গুরুত্ব না দেওয়া পৌর প্রশাসনে যেন ভোটের মুখে হুঁশ ফিরল যে কিছু রাস্তাও না করলে ভোট চাইতে যাওয়া সমস্যা হয়ে যাবে। কিন্তু দীর্ঘ সময় ধরে রাস্তা টিকে গেলে নতুন করে টেন্ডার করার সুযোগ নাকি থাকে না। সুতরাং রাস্তার জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হলেও কোনো এক রহস্যে টাকার বরাদ্দ অনুযায়ী নাকি রাস্তা বানানোর অভ্যাসটাই হারিয়ে ফেলেছেন নির্মাণে দায়িত্বপ্রাপ্তরা। এমন একটি রাস্তা আরামবাগ পৌরসভার ইন্দিরাপল্লীর রাস্তা। IDBI ব্যাংকের সামনে থেকে ইন্দিরাপল্লীর দিকে যাওয়া রাস্তা তৈরি নিয়ে এলাকার মানুষজন প্রচণ্ড রকম ক্ষুব্ধ। এই এলাকাটি দীর্ঘ প্রায় 10 বছর রাস্তার ভয়ঙ্কর অবস্থা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ নজর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। ভাঙাচোরা রাস্তায় বর্ষাকালে জল জমে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অবৈজ্ঞানিকভাবে একসময় পিচের তৈরি এই রাস্তায় একবার মোরাম দিয়ে গর্ত বোজানো হয়েছিল। এবার বিধানসভা ও পৌরসভা নির্বাচন দোরগোড়ায়, তাই আরামবাগ পৌরসভা নাকি অত্যন্ত দায়সারাভাবে পাতলা একটা পিচের আবরণ দিয়ে উন্নয়ন করেছে। ড্রেন নিয়েও একই ক্ষুব্ধ প্রতিক্রিয়া এই রাস্তার দুই পাশের বাসিন্দাদের। আমাদের প্রতিনিধি সুশান্ত দাসের ক্যামেরায় উঠে এসেছে এমনই চিত্র। শুনুন কি অভিযোগ করছেন এলাকার মানুষজন। আরামবাগ টাইমসের রিপোর্ট। এই রাস্তাটা আপনারা কত বছর পর পেলেন? 7-8 বছর পর। 7-8? কীরকম রাস্তা? তার আগে ছিল, তার আগেও পিচ ছিল দীর্ঘদিন। এটা পিচটা তারপরে উঠে গিয়েছিল, তারপরে দীর্ঘদিন পর আমার রাস্তাটা, প্রথমে এটা একটা ছোটো কর্চা দিয়ে একটা রোল করা ছিল, সেটাও প্রায় 6-7 মাস পর তারপরে এই পিচটা হয়েছে। তাও পিচটা যেটা হয়েছে সেটা আমি জানি না, খুব পাতলা, মানে জানি না এটা কতদিন টিকবে। হ্যাঁ, একটু পাতলা করেই হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই রাস্তাটা পিচ হওয়ার আগে যেটা প্রয়োজন ছিল সেটা ড্রেনেজ ব্যবস্থাটা এটা ঠিকঠাক নেই, অন্তত এইখানটায়। তার কারণ দুদিক কেন, এই রাস্তাটা যদি তিনটে দিক হয়, তার তিনটে দিকই উঁচু, শুধু মাঝখানটায় যেখানটা আমরা দাঁড়িয়ে আছেন এখানটাই জলটা স্ট্যাগ হয়। এবং এইখান থেকে এই জলটা স্ট্যাগটা আমার মনে হয় কিছুটা ক্রিয়েটেড, মানে আর্টিফিশিয়াল। তার কারণ এর পাশেই কিন্তু একটা হাইড্রেন, এই সেই হাইড্রেনের জলটা ফেলার ব্যবস্থা কিন্তু কোনোবারই হয়নি। যতবারই রাস্তাটা হয়েছে আমি যতবার বলার চেষ্টা করেছি যে এইখানে যে জলটা স্ট্যাগ হচ্ছে এটা হাইড্রেনটার মাত্র কয়েক ফুট দূরে, সেটা কেন ফেলা হচ্ছে না এবং সেটা হয়নি, সেটাই আশ্চর্যের বিষয়। কোথা থেকে রাস্তাটা শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে? এটা অ্যাকচুয়ালি রাস্তাটা শুরু হয়েছে ওই যেটা আমাদের মেন রোড, অর্থাৎ পিসিচন্দ্র জুয়েলার্স আর IDBI ব্যাংকের পাশ থেকে রাস্তাটা শুরু হয়েছে। আপনারা কি কোথাও জানিয়েছিলেন আপনাদের সমস্যার কথা? না, সমস্যাটা আমরা অফিসিয়ালি কোথাও জানাইনি। হ্যাঁ, তবে এখানে যখনই রাস্তাটা হয় তখনই আমি এই ড্রেনের কথাটা বলেছি যে ড্রেনের ওই পার্টটা হয়েছে, অর্থাৎ পিসিচন্দ্র ওয়া জুয়েলার্সের বা ওই কাছাকাছি ওই জায়গাটা ড্রেনটা হয়েছে, ওইখানটার সমস্যাটা মিটেছে। কিন্তু এই আমার বাড়ির সামনে যেটা আমরা দাঁড়িয়ে আছি এখানে সমস্যাটা কিন্তু একদম জটিল। তার কারণ এটা তার পাশাপাশি যে রাস্তার যে এন্ডগুলো, এই এন্ডগুলো ইচ্ছাকৃতভাবে উঁচু করা আছে এবং উঁচু করার জন্যই জলটা এখানে স্ট্যাগ হচ্ছে। আর জলটা স্ট্যাগ হলে ন্যাচারালি রাস্তাটা বেশি দিন টিকছে না। হ্যাঁ, মানে আপনি যদি দেখেন এই রাস্তার পিচের যে কন্ডিশান অলরেডি এখন থেকে উঠতে আরম্ভ করেছে, এইটা দায়সারা ছাড়া কাজ নয়। এটা এই এটা ইলেকশনের আগে এইভাবে কাজ করে দিচ্ছে, এবার আবার 5 বছর কাজ হবে কি হবে না জানি না। তো এইভাবে কাজগুলো সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, এবং সাধারণ মানুষের যদি অসুবিধাটা জিয়ে রাখতে চায় তো ভালো, সেটা থাকুক। আমি চাই সাধারণ মানুষ অসুবিধায় পড়ুক, সেটা ওনারা যারা চাইছেন তারা যদি এরকমভাবে চালাতে চান আমাদের কোনো আপত্তি নেই, আমরা এইভাবেই মেনে নেবো। কিন্তু দয়া করে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার কন্ডিশনগুলো, এটা বেসিক নিড 2021 সেঞ্চুরিতে দাঁড়িয়ে এইটা করাটা মনে হয় খুব আবশ্যিক ব্যাপার, এটা খুব কমন ব্যাপার, এটা করা উচিত, এটাই কাম্য। আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম অমর সিং। এই জায়গাটার নাম কি? ইন্দিরাপল্লী, ওয়ার্ড নাম্বার 3। ধন্যবাদ দিদি। আপনাদের পাড়ায় যে পিচ রাস্তাটা হলো, কত বছর পরে এই রাস্তাটা পেলেন? প্রায় অনেক বছর পরেই দেখলাম। আমরা 2013 এখানে এসেছি, তারপর
বোধহয় এই প্রথমেই দেখলাম যে রাস্তা সারাই হলো। এই রাস্তাটাই কি আপনারা সন্তুষ্ট? যে রাস্তাটা আরেকটু ভালো হলে বা মজবুত হলে ভালো হতো। তার আগে অবশ্য মাঝখানে দেখেছিলাম ওই দিকটা হয়েছিল, ওইখানে আগে সান ছিল না, এখান থেকে ওই দিকটা, তো সেটা এর মাঝে একবার হয়েছিল, তখন এটা হয়ে গেলে ভালো হতো। তবে এখন যেটা হয়েছে এই রাস্তাটা আরও মজবুত হলে ভালো হতো। মানে যেটা করার কথা ছিল সেটা কি হয়নি? কী করার কথা ছিল সেটা তো আমরা জানি না, তবে মানে যেটা হয়েছে তার থেকে আরও মজবুত হলে মানে সেটা আরও লংজিভিটি হতো বা সাধারণ মানুষ হিসেবে আমরা উপকৃত হতাম সেটা বলতে পারি। এখন কী মনে হচ্ছে রাস্তাটা দেখে আপনার? এখন দেখুন কদিনেই তো আর বোঝা যাবে না, আমরা এখন যাতায়াত করতে পারছি, আগে যে সমস্যাটা হতো তার থেকে হয়তো কিছুটা লাঘব হয়েছে, তবে এটা বেশি দিন চলার পর বোঝা যাবে, মানে সেটা সময় বলবে আর কি, যে এটা মানে কতটা এটা ভালো হয়েছে বা কাজটা কতটা ভালো হয়েছে বা কিছু। কোথাও কি জানিয়েছিলেন এই বিষয়ে, যে এই রাস্তার কাজটার বিষয়ে? না, রাস্তার কাজটার বিষয়ে আমরা পার্টিকুলার জানাইনি, তবে এই পাড়া থেকে অনেকেই বলেছেন, ওদিকে কয়েকজন আছেন, মানে সবাই সম্মিলিতভাবে অনেক দিনই বলে মানে বলেছিলেন আর কি। আপনার নাম কি? আমার নাম অঙ্গিরা প্রিয়া নন্দী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ইন্দিরাপল্লী, ওয়ার্ড নম্বর 3। ধন্যবাদ দাদা। 3 নম্বর ওয়ার্ডে ইন্দিরাপল্লীতে যে নতুন পিচ রাস্তাটা হয়েছে, সেই পিচ রাস্তাটা খুব নিম্নমানের দায়সারা গোছের কাজ হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ইন্দিরাপল্লীর একটা পিচ রাস্তা হয়েছে বেশ কিছুদিন আগে, সম্ভবত ফেব্রুয়ারি এই জানুয়ারির শেষের দিকে ওটা পিচ হয়েছে, IDBI ব্যাংক থেকে আপনার পীতাম্বরী বিউটি পার্লার পর্যন্ত। হ্যাঁ, ওই রাস্তাটা সম্বন্ধে অভিযোগ আমার কাছেও এসেছিলো এবং আমি নিজে প্র্যাকটিক্যালি ওই রাস্তাটা দেখতেও গেছিলাম। ওখানকার বাসিন্দারা যে অভিযোগ দিয়েছিল, তারা চেয়ারপারসনকে একটা দরখাস্তও দিয়েছিল, তার দরখাস্তর কপি আমার কাছেও এসেছিলো, আমি পৌরসভাকে বা পৌর কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। জানাবার পর পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাকে বলেছিল, আমরা দেখছি কী করা যায়, ওরা ওখান থেকে তদন্ত করবে, এরকমই বলেছিল। এখন এর মাঝখানে পৌরসভার বা পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশন থেকে এসেছিলো কি আসেনি আমি এখনও জানি না, আমাকে জানানো হয়নি। আর পরবর্তী ক্ষেত্রে আমি ওই দরখাস্ত কপি MED-তেও পাঠিয়েছিলাম, ওনারা যে ম্যাস পিটিশন দিয়েছিল ওখান থেকেও আমাকে ডাকা হয়নি। তবে এ বিষয়ে নিশ্চিত যে ওই রাস্তাটা যে ওদের শিডিউল ছিল সেই দুজনে শিডিউল মেনটেন করে রাস্তাটা পাই, যাতে রাস্তাটা মেনটেন করে শিডিউল জন্য হয় তার জন্য আমি পৌরসভার সাথে যোগাযোগ রেখেছি এবং পৌরসভাকে অনুরোধও করেছি একবার সরজমিনে গিয়ে রাস্তাটা দেখা হোক এবং ওখানকার মানুষের যে অভিযোগ তার সত্যতাটা যাচাই করা হোক। ড্রেনেজ ব্যবস্থাটাও বলছে যে ঠিক নেই, কোনো কোনো মানুষের বাড়িতে জল ঢুকে যায়। হ্যাঁ, ড্রেনেজ ব্যবস্থা বলতে এখন হাইড্রেনের যে কাজটা, হাইড্রেনের যে জলটা ঢুকছে তার পেছনে যে কারণটা আছে সেটা হচ্ছে আমাদের গাঙ্গির নার্সিংহোমের উল্টির দিকে আমাদের ইন্দিরাপল্লীর সমস্ত হাইড্রেনের জলটা পাস হয়, তো এই মুহূর্তে ওখানে হাইড্রেনের কাজটা হচ্ছে বলে আমরা একটা বাঁধ দিয়ে রেখেছি, হাইড্রেনের কাজটা শুরু হয়ে গেলে বাঁধটা খুলে দিলে ওই জলের লেভেলটা নেমে যাবে। আর এমনি ওই ওখানকার মানুষদেরও বারবার বলা হয়েছে যে আপনারা ড্রেনের মধ্যে এই ধরনের ময়লা আবর্জনা ফেলবেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেছে মানুষরা আমাদের অভিযোগ জানাচ্ছে জলের স্তর বেড়ে যাচ্ছে, জলের ড্রেন অপরিষ্কার কেন, কিন্তু ওনারাও যদি এই ব্যাপারে নিজেরা একটু কনসাস হয় যে আমরা ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে ফেলবো না, তাহলে মনে হয় ব্যাপারটা আরও তাড়াতাড়ি হয় এবং ভালো হয়, এটাও তো তাদের একটু বোঝা উচিত। আপনার পরিচয় দেবেন? আমি ওয়ার্ড সভাপতি, 3 নম্বর ওয়ার্ড, আমার বিশ্বনাথ চ্যাটার্জি। আমার ধন্যবাদ। Collection, jeans and t-shirts, only for men.